brother and sister, welcome to back my another vlog. আমি অভি আর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য আমি চলে এসেছি একটা নতুন জায়গায়, নতুন স্পট, নতুন ব্লগ নিয়ে। সেটা হচ্ছে পৈলানের স্বামীনারায়ণ, শ্রী স্বামীনারায়ণ টেম্পল। তো সেইখানে আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো একটা নতুন টেম্পল, সম্পূর্ণ একটা আশ্চর্য ভিউ, একটা অদ্ভুত ধরনের জায়গা। তো এইটা হচ্ছে ডায়মন্ড হাওড়া রোড। তো এখানে তোমরা এলে এটা স্টপেজ যেটা আছে সেটা, এটা একদম পৈলান ট্রাফিক গার্ড আছে, পৈলান ট্রাফিক গার্ডের একদম অপোজিটে আছে। এই দেখছো পৈলান ট্রাফিক গার্ড। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, চলে এসেছি আজকে স্বামী নারায়ণ মন্দিরে, স্বামীনারায়ণ টেম্পল। তো এইখানের ব্লগ আর কি তোমাদের দেখাবো একটা অসাম ভিউ আর কি। অসাম ভিউ মানে অসাম ভিউ, যেটা দেখলে মনে হবে, এখানে এলে মনে হবে না যে আমি ওয়েস্ট বেঙ্গল কিংবা কলকাতার মধ্যে আর কি কোথাও আছি। অসাম ভিউ মানে অসাম ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ অসাম ভিউ, মানে ভিউটাই একটা অন্যরকম, একটা হিন্দু টেম্পল। তো এই টেম্পল বহু পুরনো টেম্পল, আজকেকার নয়। সুতরাং এখানে বহু যাত্রী, বহু লোক আর কি আসে, এসে তারা এখানে ভিজিট করে যায়, এখানে ঘুরে যায়। দেখতেই পাচ্ছ ওখানে অ্যানাউন্স করছে যে ভিডিও। তো এখানে আর কি যেটা, সরি আর কি ভিডিও করতে বারণ করছে, তাও আমি তোমাদের জন্য করছি। তো এখানে যেটা আর কি আছে, এন্ট্রি ফি একদম ফ্রি আছে, ফ্রি অফ কস্টে এন্ট্রি ফি। এখানে আসতে গেলে কোনো রকম টিকিটের ব্যাপার নেই। আর এটা দু টাইম খোলা থাকে, ওপেন থাকে, সকালবেলা 8টা থেকে 12টা পর্যন্ত, তারপরে আবার বিকালবেলা 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। সন্ধ্যেবেলার ভিউটা এখানে অন্যরকম, এখানে আরতি হয়, তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর পুরো ব্লগটা। দেখতেই পাচ্ছ এখানে পুরো টেম্পলের আর কি ইয়ে করা আছে, ছোটো ছোটো টেম্পলের স্তূপ করে আর কি সেই ডিজাইনের ওপর মন্দির করা আছে। এখানকার ভিউটা এমন একটা ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা ভিউ, প্রচুর মানুষ এসছে, তারা এখানে ফটো তুলছে। মন্দিরের সামনেটা তোলা বারণ আছে, তোমরা কেউ তুলো না যারা এসো। হ্যাঁ, আমার যারা ভিউয়ার আসবে, যারা দেখে আসবে, কেউ তুলো না, এটা যেটা বারণ করা হয় সেখানে সেটা করা উচিত না। তো মন্দিরের সামনেটা ছেড়ে দিয়ে তারপরে পুরো ভিউটাতে সবাই ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। আর যারা যারা ইনস্টাগ্রামে রিলস বানাও কিংবা ভিডিও বানাও, তারা তারা আমি রেকমেন্ড করবো তারা আসো। মানে এখানে এসে ভিডিও শ্যুট করা, ফটো শ্যুট করে যদি ছাড়ো, তার ইমেজটা, তার ব্যাকগ্রাউন্ড, তার ভিউটা পুরোপুরি আলাদা। কেউ দেখে বুঝতে পারবে না যে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো জায়গায় এসে ফটো শ্যুট করেছো কিংবা ভিডিও বানিয়েছো। তো তোমরা এখানে এসে ইনস্টাগ্রামের রিলস, ভিডিও, টিকটকের ভিডিও, এভরিথিং সব কিছু বানাতে পারো। এখানকার ভিউটাই পুরো আলাদা। মানে ঢোকার পরে বাইরে থেকে দেখার পরে যে ক্যালেন্ডারে তাজমহল দেখা, আর ডিরেক্টলি তাজমহলের সামনে যাওয়া, গিয়ে সেখানে ফেস করা, সেই ভিউটা দেখা, দুটোর মধ্যে ডিফারেন্ট, হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্ট আছে। তো আমার জন্য আর কি সেরকম আজকে আমার ফিলিংসটা কাজ করছে, কারণ আমি এতদিন এখান থেকে যাওয়া আসা করতাম বাইরে থেকে, কোনোদিন বাইরে থেকে এটা দেখেছি, বাট কোনোদিন ভেতরে ঢুকে এখানকার ভিউ কী আছে এটা কোনোদিন ফিল করিনি। তো আজকে তোমাদের জন্য ফিল করতে পাচ্ছি, এটা তোমাদেরকে আর কি অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের কাছে, তোমাদের জন্য আজকে ভেতরের ভিউটা ফিল করতে পারছি। আই হোপ
তোমাদেরও আর কি ভালো লাগবে। বাট তোমরাও যদি এখানে ভিজিট করো ভিডিওটা দেখার পরে এসে আরও বেশি ভালো লাগবে, সামনে থেকে দেখার ভিউটা একটা অন্যরকম আছে। আর আমি চেষ্টা করব ভেতরের ব্লগটা আজকে দেখানোর, বাট আনফর্চুনেটলি যদি দেখাতে না পারি তাহলে, কারণ আমারও খুব কিউরিওসিটি আছে ভেতরের টেম্পলটা পুরো ভিউটা নেওয়ার, মজাটা নেওয়ার, যদি না পারি তো শিওর নেক্সট ব্লগ কিছু দিনের মধ্যেই, কেননা আমি আসবো আবার এটা নেওয়ার জন্য, এই ভেতরের ভিউটা নেওয়ার জন্য, তখন কমপ্লিট করে দেব। কন্টিনিউ করছি ব্লগ, দেখতে থাকো। তো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আজকের ব্লগটা এখানেই আর কি স্টপ করব। তার কারণ হচ্ছে তোমাদের পুরো মন্দিরের টেম্পেলের ভিউটা দেখিয়ে দিলাম, আর ভেতরে আমি যেতে পারছি না, কারণ আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি শু পরে আছি, আজকে একা আছি, সেই জায়গা থেকে আমি একদম ইনসিকিউরিটি ফিল করতে চাই না, কারণ এই জুতোটা প্রচুর কাতারে কাতারে মানুষ আসছে আর কি। জুতো কোথায় আমি রাখবো আমি যদি নিজে পরে না বুঝতে পারি, আমার জিনিস আমার খুব পছন্দের, এটা আমি আমার জিনিসের খুব যত্ন করি, চাই সেটা 30 টাকার জিনিস হোক আর 3,000 টাকার জিনিস হোক, আমি খুব যত্ন করি, খুব মূল্য দিই সেটাকে। তো আমি ইনসিকিউরিটি ফিল করছি আর কি জুতোটা এখানে ছেড়ে যাওয়ার। তোমাদের কথা দিলাম নেক্সট টাইম কিছু দিনের মধ্যে আসছি, কারণ আমারও অর্ধেক রয়ে গেছে, আধুরা রয়ে গেছে ভেতরটা, সেই জায়গা থেকে আমি পুরো ভিউটা নেবো, সন্ধ্যের ভিউটা। এটা সন্ধ্যেবেলা সূর্য ডুবে যাওয়ার পরে এখানকার ভিউটা সম্পূর্ণ একটা আলাদা ভিউ, পুরোটা আলাদা ভিউ, সেই ভিউটা তোমাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। তো তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে রাখো, সবার ভিডিও দেখো সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল আইকনটা প্রেস করে দিও অল বাটন ক্লিক করে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার পরে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, খুব মস্তি করবে, খুব আনন্দ করবে, ততক্ষণ পর্যন্ত টাটা।